বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপের প্রথম ম্যাচ হেরেছে। হারার পরে সাকিব আল হাসান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যে বলেছিলেন, তামিম ইকবাল নেই, লিটন দাস নেই। আর সেই মন্তব্যের কড়া সমালোচনা করলেন এবার রমিজ রাজা, পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার এবং ধারাভাষ্যকার। হার দিয়ে এশিয়া কাপ যখন বাংলাদেশ শুরু করেছে, তখন ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে দলের পরাজয় নিয়ে সাকিবের এই মন্তব্যেই খেপেছেন রমিজ রাজা। সাকিবের মন্তব্যের সমালোচনা করে রমিজ রাজা বলেছেন, আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বললেন যে লিটন ও তামিম নেই, সাকিবের এটা বলা ঠিক হয়নি। অধিনায়কের এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে আমাদের ওপর ভরসা নেই, আমাদের স্কিলের ওপর অধিনায়কের ভরসা নেই। শ্রীলঙ্কার কাছে হারের পর মানসিক অবস্থা ভালো রাখা গুরুত্বপূর্ণ উল্লেখ করে রমিজ আরও বলেছেন, আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, তারা বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে, এমনকি তাদের ঘরের মাঠেও। সাকিবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা। রমিজ রাজা আরও বলেছেন, সাদা বলের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কায় কঠিন উইকেট থাকে, কারণ এখানে বল আটকে আসে, এখানে হাফ স্পিনারও পুরো স্পিনার হয়ে যায়। সাকিবের বলেও স্পিন হচ্ছিল, সাকিবের বলও ঘুরছিল। সাধারণত সে খুব বেশি বল স্পিন করতে পারে না। বাংলাদেশের জন্য আরেকটি সমস্যা হলো তাদের কাছে কোয়ালিটি অলরাউন্ডার নেই, সাকিব বাদে বাকি কোনো অলরাউন্ডার নেই, এমনটাই মন্তব্য রমিজ রাজার। রমিজ রাজার যে মন্তব্য সাকিব আল হাসানের সেই মন্তব্যকে ঘিরে, সেটি কি আসলে আমলে নেয়ার মতো, নাকি রমিজ রাজা ঠিকঠাকভাবেই অধিনায়কের করণীয় সম্পর্কে বলে দিলেন? সাকিব আল হাসান এড়িয়ে যেতে তামিম লিটন নেই এই প্রসঙ্গ এনে দলে যারা আছে তাদের উপরে এক ধরনের আস্থাহীনতার কথাই প্রকাশ করলেন।